ডাকাতি হওয়া ডাচ বাংলা ব্যাংকের 11,25,00,000 টাকার মধ্যে 3টি ট্রাঙ্ক থেকে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করার কথা বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে উদ্ধার হওয়া 3টি ট্রাঙ্কে টাকা গণনা শেষে মোট 3,89,50,000 টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে তুরাগ থানার পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতায় মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত রেখেছেন। তিনি নির্বাচন করবেন কি রাজনীতি করবেন তা আদালতই ভালো বলতে পারবেন। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে হলটির সুবর্ণ জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার পতনের জন্য বিএনপি 10 দফা দাবি জানিয়েছে। কি আছে এতে? সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার হাতে ক্ষমতা দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে। আজ শুক্রবার সকালে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনার পর থেকে আব্দুল মালিক মিয়া নামের এক কিশোরকে পাওয়া যাচ্ছে না বলে দাবি স্বজনদের। মালিকের বাবা পরিচয় দেওয়া রতন মিয়া শুক্রবার দুপুরে বলেন, বিস্ফোরণের 3 দিন আগে তার ছেলের বাসে করে মুন্সিগঞ্জ থেকে গুলিস্তানে নামার কথা ছিল। সেখান থেকে সাভারে হেমায়েতপুর যাওয়ার কথা ছিল, কিন্তু বিস্ফোরণের ঘটনার পর থেকে ছেলেকে পাওয়া যাচ্ছে না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, মুহিউদ্দিন ইয়াসিন তার সরকারের চালু করা করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রকল্পের অর্থের অপব্যবহার করেছেন। তিনি ঘুষ নিয়েছেন এবং মানি লন্ডারিং করেছেন। কাশ্মীরে সংবাদ মাধ্যমের স্বাধীনতাহীনতা নিয়ে মতামত ছাপানোয় যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার কড়া সমালোচনা করেছে ভারত। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার একাধিক টুইটে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রতিবেদন দুর্ভিসন্ধিমূলক ও কল্পনাপ্রসূত, নিবন্ধ প্রকাশের উদ্দেশ্যে একটাই, ভারতের সম্মানহানি ঘটানো। চলে যাচ্ছি খেলার খবরে। 13 মার্চ ঢাকায় শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ তৃতীয় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিচ্ছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল। শুক্রবার সকাল 8টার পর লাতিন আমেরিকার দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে।